আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরার তামা মনি মুক্তার পান্না হীরায় সোনা দানা হয় না তাহার দাম আল্লাহ কি যে মধুর নাম السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد দূরের এবং কাছের দেশের এবং প্রবাসীর সম্মানিত দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রামীণফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ফুল ক্রিম মিল পাউডার অনুষ্ঠানে আশা করি সকলে ভালো আছেন পবিত্র মাহে রমাদানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দশকেই লাইলাতুল কদর আছে এবং লাইলাতুল কদর আছে বলেই এই দশকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার জন্য উৎসাহিত করেছেন এবং নিজেও ইতিকাফ করেছেন কারণ একজন ইতিকাফকারী যখন ইতিকাফে থাকবেন তখন তার কাছ থেকে লাইলাতুল কদরের নিয়ামতটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না সে কারণেই ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত উদ্দেশ্যটা অনেক মহৎ আমরা সেই ইতিকাফ এবং আপনাদের প্রশ্নের জবাব এসব কিছু নিয়ে আলোচনা শুনব উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক এবং ওআইসি ফেকা একাডেমির বাংলাদেশের প্রতিনিধি ডক্টর প্রফেসর আব্দুল্লাহ মারুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি শুধু দর্শক আমরা ইতিকাফের ফজিলত মর্যাদা এবং কোরআনে কারিমে ইতিকাফের কথা আছে এটা দিয়ে শুরু করব আপনাদের প্রশ্ন করার জন্য স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারগুলো আছে আপনারা প্রশ্ন করবেন প্রশ্ন করার আগে টেলিভিশনের ভলিউম কমিয়ে স্পষ্ট আওয়াজে আমাদের কাছে সংক্ষেপে প্রশ্নটি উপস্থাপন করবেন আশা করছি যে ডক্টর মারুফ ইতিকাফের ফজিলত মর্যাদা কোরআন কারিমের আলোকে এবং হাদিস শরীফের আলোকে যদি বলতেন জি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وما والا اما بعد ইতিকাফ একটি খুবই ইউনিক ইবাদত এটি সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে কয়েকটি রেফারেন্স আছে যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তোমরা মসজিদে ইতিকাফ করা অবস্থায় তোমাদের তোমাদের স্ত্রীদের সাথে তোমার তো সহবাস করবে না আরেকখানে আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনকে বলেছেন আনতাহিরা বাইতিয়া লিল লিতায়ফিনা ওয়ালা আকিফিন যা তোমরা আমার এই ঘরকে অর্থাৎ পবিত্র কাবা শরীফকে পবিত্র রাখবে তায়ফিন যারা তোয়াফ করবে ওয়ালা আকিফিন যারা ইতিকাফ করবে তো সেখানের ভিতরে ইতিকাফ করা হয় না কিন্তু যেই সকল মসজিদে জামাত আছে সেই ওখানে ইতিকাফ করা হয় ইতিকাফটা এতই ইম্পর্টেন্ট যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদানা মুনযু কাদিমাল মদিনা হাত্তা তাওয়াফাহুল্লাহু তাআলা আমরা এই হাদিসটা শুনব একজন দর্শক যুক্ত হয়ে আছেন প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমি ঢাকা মগবাজার থেকে বলছি জি হুজুর আমি বলছিলাম সিনেমাতে অশ্লীল অভিনয় করে যে টাকা পায় এই টাকা কি জাকাত হবে ধন্যবাদ আপনি দেখতে থাকুন আপনি হাদিসটা বলছিলেন হাদিসের অনুবাদটা শুনুন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে আসার পর থেকে তার ইন্তেকাল পর্যন্ত এই পুরো সময়টি তিনি প্রতিটি রমজানি মাহে রমাদানের লাস্ট দশ দিন তিনি মসজিদে ইতিকাফ করতেন এবং এই জন্য এই ইতিকাফের গুরুত্ব রয়েছে তার মধ্যে ইমাম জোহরি একটা কথা বলেছেন যে অবাক লাগে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা কখনো ছাড়েন নাই আমরা কীভাবে ছাড়ি আর ইতিকাফ হলো অ্যাকচুয়ালি অনেকে মনে করে বেশি সওয়াবের জন্য হ্যাঁ এখানে সওয়াব পাওয়া যায় কিন্তু ইতিকাফের একটা বিশেষ উদ্দেশ্য আছে সেটা হলো মানুষ
নিজের মনের গভীরে ডুব দিয়ে একটা বিশেষ অনুধ্যান করবে, মোরাকাবা করবে, করে তার হৃদয়ের যে আয়না আছে সে আয়নাটাকে পরিষ্কার করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে নূর সেটা সেখানে ফোকাস করবে, তাহলে সে অনেক কিছু বুঝতে পারবে। কারণ এটি করতে হলে মানুষ অনেক নিঃসঙ্গভাবে নির্জন জায়গাতে একা একই থাকতে হয়। যদি দুনিয়ার কর্মব্যস্ত জীবন যাপন করে মানুষের সাথে মোলামেশা করলে কিন্তু সেটা হওয়া যায় না। হয় না, এই প্রশ্নটার জবাব শুনবো আরেকটা প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম সালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুদ বলছিলাম। জি বলুন। জি হুজুর, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজর এবং আসরের সালাত কায়েম করবে সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, এটা কি সহি হাদিস দ্বারা সমর্থিত? আচ্ছা জি জি। আর একটা দুই নম্বর প্রশ্ন হুজুর, যে আল্লাহ রাসূল বলেন যে এই নামাজের প্রথম কাতার মালাইকাদের কাতার, মালাইকাদের কাতার বলতে কি বোঝানো হয়েছে? মালাইকাদের কাতার, মালাইকাদের কাতার বলছেন শব্দটা? আপনাদের জন্যই তো এই অনুষ্ঠান, এটাতে লজ্জার কিছু নাই, জানেন না বলেই তো আমাদের প্রশ্ন, এবং জানতে চাওয়াটা এটা একটা গৌরবের, এটা লজ্জার কিছু নেই। ধন্যবাদ আপনাকে। সিনেমায় অভিনয় করে যে উপার্জন, এটার জাকাত আছে কি না বা সেই উপার্জনটা কীরকম? প্রশ্নকারী একটু আমাদের সুবিধা করে দিয়েছেন, বলছেন যে অশ্লীল অভিনয় করে, তো সে অভিনয় করে যে টাকা পায় সেই টাকার উপর অবশ্যই জাকাত আছে, কারণ হারামভাবে উপার্জিত অথবা সুদের দ্বারা উপার্জিত বা অন্যভাবে উপার্জিত টাকা সেগুলি যাজ নাই, কিন্তু যখন একজন উপার্জন হয় সেই টাকার মধ্যে প্রোডাক্টিভিটি আছে, এটার মধ্যে দরিদ্রের হক আছে, সেই জন্য সে সওয়াবের নিয়ত না করে সেখানে কিন্তু জাকাত দিতে হবে, জাকাত তাকে দিতে হবে, কারণ এটা গরিবের হক, কিন্তু সওয়াবের নিয়ত করবে না এই জন্য, যেহেতু সে এটা তার হালাল উপার্জন হালাল হবে না, এই জন্য উপার্জন হালাল না হইলেও সে হালাল না হইলেও সে যা দিতে পারে। শুধু আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা পাক ছাড়া গ্রহণ করেন না, কিন্তু এখানে আল্লাহকে দেওয়ার জন্য নয়, এটা হলো যে গরিবের অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম। এখান থেকে উলামায়ে কিরাম বলেন যে সে যেই টাকা অর্জন করেছে সেটি তার হালাল নয়, কিন্তু যেই টাকাটা হারাম হলো এই অর্থের মধ্যে কিন্তু সে যাকাত আদায় করতে হবে এবং সে সওয়াবের পাবে না। হয়তো কিন্তু সুদ ঘুষ যেগুলা মানুষ অবৈধ ইনকাম যেগুলো, এগুলোর উপর কি মালিকানা প্রতিষ্ঠিত হয় কিনা একটা প্রশ্ন? অবশ্যই মালিকানা প্রতিষ্ঠা হয়, কারণ মানুষ তো মালিক হয় বলেই তার গুণা হয়, কারণ সে সুদ ঘুষ বিভিন্নভাবে অর্জন করে টাকা, তো সে যে টাকা অর্জন করে সে অর্জনের ভিতরে তার প্রক্রিয়ার মধ্যে ভুল থাকলে সেটা হারাম হবে, কিন্তু অর্জিত তো হবেই, অর্জিত হয়ে যাবে, এই যে নাসিব ও মিমা কাসাবতুম সেটার মধ্যে সবই আছে। সূর্যোদয়ের আগে, ফজর সূর্যাস্তের আগে আসরের নামাজ আদায় করলে সে ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না, এটা হাদিস কিনা? হাদিস আছে এরকম মনে হয়, আমি ঠিক সঠিক না, তবে এই ধরনের অনেক আছে, যেমন ওয়াসাব্বি বুকরাত ওয়া আসিলা, আল্লাহ তাসবিহ করে সকাল সন্ধ্যায়। এটি হলো একটা কথা যে সকাল সন্ধ্যা সবচেয়ে কঠিন সময় যেটা ফজর এবং এশা, সেগুলি যারা আদায় করে অন্যগুলি আশা করা যায় এমনি হয়ে যাবে। আমার যদি স্মরণে আছে এইরকম একটা হাদিস আছে যে, তো এই ধরনের শুধু এই হাদিস না, নামাজের বিষয় না, এটা অনেক ব্যাপারে আছে, সেগুলি বলা হয় হলো আর কি, যে যেমন একটা কথা বলে যে গান টানলে মাথা আসে, তেমনি আমাদের পাঁচ ওয়াক্তেই ফরজ, কিন্তু যারা এই দুই ওয়াক্ত হেফাজত করে তাহলে অন্যগুলি অটোমেটিক হেফাজত হয়ে যায় সেই অর্থে। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন। হুজুর একটু যদি একটু বড় প্রশ্ন করুন হুজুর, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর হচ্ছে যারা কালো জাদু করে অন্যের ক্ষতি করে হিংসা বদনজর থেকে, তারাও কি মৃত্যুর পর জাহান্নামের জন্য থাকবে? কথাটা ঠিক না, শিরকের মতো তারাও গুনাহ করলো মানুষকে কষ্ট দিয়ে, জান্নাতেই যাবে না?
আপনি বুঝেছেন? আমি বুঝেছি, উনি বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে অথবা কালো জাদু করে তারা কি জাহান্নামে যাবে এবং জাহান্নাম থেকে কখনোই কি বেহেশতে যাবে না? হ্যাঁ, এখানে উত্তর হলো যে তারা এই কাজগুলি যে করে গুনাহের কাজ করে, কিন্তু এই গুনাহের কারণে যে তার সে চিরদিন জাহান্নামে থাকবে না, এমনকি এই গুনাহ অন্য কারণে মাফও হয়ে যেতে পারে। তাছাড়া আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে গভীরা গুনাহ করলেও কেউ মুমিন থেকে খারিজ হয়ে যায় না, সে বড় পাপী হয় কিন্তু সে কাফের হয় না। আমাদের মুসলমানদের মধ্যে একটা গ্রুপ ছিল মুতাজিলা, তারা বলতো যে তারা মুমিনও না কাফেরও না মাঝখান দিয়ে, কিন্তু এটা সঠিক নয়। আর সেই জন্য আমরা মনে করি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নেই, এটা নাজায়েজ কাজ, এটা মানে গুনাহের কাজ, কিন্তু অনেক সময় মানুষ অভিমান করে কষ্ট পেয়ে এগুলি করে থাকে, তো এটা এটা থেকে বেশি বাঁচাও যায় না। আর ইয়েটা কালো জাদুটা শিরিক কিনা উনি জিজ্ঞেস না? শিরিক না, অবশ্যই শিরিক না, কিন্তু কথা হলো কালো জাদুর মধ্যে সে কীভাবে জাদুটা করেছে। জাদুর অনেক ঠাসমুন্নি কিছু কথাবার্তা আছে যেখানের মধ্যে মানে শিরিক থাকে এবং বেয়াদবি থাকে, যেমন যদি আমার জাদু রলে আল্লাহর আরশ জমিনে পড়ে, এই ধরনের অনেক কথা থাকে, তো সেইটা কি বলে বিড়বিড় করে আপনার জানি, ওটার উপর নির্ভর। হ্যাঁ, ওটার উপর নির্ভর করে, যদি সে শিরিকের কোনো কথা বলে সেখানে অবশ্যই শিরক হবে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। হুজুর, আমি আয়াতুল্লাহ পাটোয়ারি আল কাদেরি লক্ষ্মীপুর থেকে বলছি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, ধরেন আমরা যারা গ্রাম আদালতে একটু সালিশ দরবার করি, তা আমরা দেখি অনেক পিতা মাতা সন্তানের প্রতি তাদের মানে দায়বদ্ধতা থাকলেও মিথ্যা কারণে সন্তানদেরকে অনেক কারণে পিতা মাতা বাঁচার জন্য সন্তানদেরকে অভিশাপ দেয়। এখন এই অভিশাপগুলা সন্তানদের উপরে লাগবে কিনা? আর দ্বিতীয় হচ্ছে যে এক ভাইয়ের ওয়াইফ বা এক ভাই আর এক ভাইয়ের মানে সম্পর্কে হিংসা করে এবং তার জন্য বিভিন্ন ধরনের জাদুটোনা করে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, ওই ভাইয়ের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা এ বিষয়ে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওকে, মা বাবা অভিশাপ দেয় সন্তানকে, দুটি প্রশ্ন স্পষ্ট। যে মা বাবা যদি অভিশাপ দেয় তো সে অভিশাপ পতিত হওয়ার সম্ভাবনা খুব বেশি, বরং বলা হয় যে মা বাবার দোয়া সন্তানের প্রতি, এর মধ্যে আল্লাহ এবং তার মধ্যে কোনো অন্তরায় থাকে না দোয়া করে। কিন্তু মা বাবার যে সন্তানকে যখন বদ্দোয়া করে, আসলে সে মন থেকে করে না, মনের কষ্টে অনেক সময় বলে, কিন্তু এই মা বাবাই একটু পরে আবার মনে মনে বলে আল্লাহ তাকে আমি যা বলেছি এটা মনে দুঃখ দিয়ে সে তাকে করো না, কারণ মা বাবা কখনো সন্তানের কষ্ট সহ্য অমঙ্গল কামনা করে না, এটা আল্লাহ আগে থেকে বুঝে। সেই জন্য অনেক সময় দেখবেন যে মা বাবা কত অভিশাপ দেয়, কিছুই হয় না, এটা আসলে সে মন থেকে দেয় না। বাবারা মারা সেরকম যত কিছুই বলে মন থেকে বলে, মন থেকে বলে। শুধু দর্শক, আসলেই মা এবং বাবা দুটো জীবন্ত জান্নাত, কথাটা খুব পছন্দ হয়েছে যে যা বলে মুখের উপরে বলে, মন থেকে বলে না। মা এবং বাবা, এটাই সংজ্ঞা। মায়েরা সন্তানের জন্য, বাবারা সন্তানের জন্য সারা জীবনটা উজাড় করে দেয়, জীবনের যাদের অর্জন উপার্জন সব কিছুই মা এবং বাবার জন্য। সেই সন্তান যখন মা এবং বাবাকে ভুলে যায়, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিষ্ঠুরতা হয়। মা বাবাকে নির্যাতন করে, মা বাবাকে অবহেলা করে, এবং কখনো কখনো মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। বহু ঘটনা আছে। বাংলা একটা কথা আছে যে বুক ফাটে তো মুখ ফাটে না। মা বাবা অনেক নির্যাতিত হয়ে মানুষের কাছে বলে না, সন্তান কষ্ট দেয়, নির্যাতন করে। সেজন্য ওই সময় কিন্তু অভিশাপ না দিলে অভিশাপ হয়ে যায়। প্রতিটা সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, নামাজ যেমন ফরজ, মা এবং বাবাকে দেখাশোনা করা সেরকম ফরজ। আপনি পৃথিবীর অন্য কোথাও, অন্য কোনো ডিপার্টমেন্টের মানুষের জন্য এরকম ডেডিকেটেড দোয়া পাবেন না যেটা মা এবং বাবার জন্য আল্লাহ কোরআনে কারিমে নাজিল করেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা মা বাবার জন্য একেবারে ডেডিকেটেড। কেন? কারণ আল্লাহর পরই মা এবং বাবার অধিকার, মা এবং বাবার হক। সুতরাং যেহেতু ভাই প্রশ্ন করেছেন, আমরা একটু এখানে শেয়ার করলাম। শুধু কোটি কোটি দর্শক যারা দেশ বিদেশে চ্যানেলের পর্দায় আমাদেরকে দেখছেন, আমরা প্রতিটা সন্তানের প্রতি আহ্বান জানাব, নিজের সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে মা এবং বাবার জন্য আপনারা দেখবেন,
মা বাবা যেখানে থাকে তাদের চিকিৎসা, তাদের ভরণ পোষণ, তাদের আরাম আয়েশ, বিশেষ করে বার্ধক্যে যখন উপনীত হবে আপনারা একটু লক্ষ্য রাখবেন। পৃথিবীর অন্য কোনো দোয়া, কারো দোয়া আপনার কবুল হলেও না হলেও মা এবং বাবা আপনার জন্য যে দোয়াটা করবেন, আমাদের সম্মানিত আলোচক বলেছেন মাঝখানে কোনো আবরণ নাই, আল্লাহ ডাইরেক্ট সেটা কবুল করে নেন। যাই হোক, জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমি সবসময় মনে করি নিজে অপবিত্র, পবিত্র হওয়ার মতো না, এইভাবে আমি কিভাবে ইবাদত করতে পারি? আমার মনে হয় যাদের আপনার আপনি কীভাবে মনে করেন অপবিত্র, যদি শরীয়ত মতো পায়খানা পেশাব বা অন্য কারণে অপবিত্র থাকেন বা অনেকের পেশাব জড়তেই থাকে, এই ধরনের কিছু হলে তাকে প্রত্যেক নামাজের জন্য নতুন করে উজু করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আমি আমি গুনার কারণে বা বিভিন্ন কারণে আমি অপবিত্র, মনে অপবিত্র, শরীরে অপবিত্র, না এটা আপনার মনে করলে আর কিছু আসা যাবে না, আপনি অপবিত্র হবেন না। এই জন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সালাম দিছে, বড় ওয়াজ জবাব দেন নাই যে ইয়া রাসূলুল্লাহ আমি তো পেশাব করেছি এই জন্য আমি জবাব দেই নাই, আমি তো অপবিত্র। তখন না, মুমিন কখনো অপবিত্র হয় না। কাজে আমাদের মনে রাখতে হবে আমরা এই পৃথিবীতে অপবিত্র অবস্থায় আসি নাই, মা বাবার মানে না পাক পানি থেকেও আসি নাই, আমরা পবিত্র পাক পানি থেকে এসছি এবং পাক পাক অবস্থায় আসি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা। ওজুর বিষয় যখন আসে বা ওইরকম যেটা আপনি বললেন অসুস্থ হলে, তাহলে প্রতি নামাজের জন্য একবার ওযু করবে, একবার ওযু, ওযু করার পরেও যদি পেশাব যায় তাহলে ওযু ভাঙবে না, ওযু করতে আসে অসুবিধা নাই, আপনি ওযু করেন, বাকিটা আপনার আপনার এখতিয়ারে নাই, আল্লাহ দেখবে। যা দুই ভাইয়ের মধ্যে এক ভাই আরেক ভাইকে জাদুটো না করে, তো সেক্ষেত্রে সম্পর্কটা রাখা যাবে কি না বা কতটুকু সম্ভব সেটা? এখানে একটি কথা আছে যে অনেক সময় দুই ভাই বা আত্মীয়ের মধ্যে যখন ঝগড়াঝাটি হয় তখন তারা অনেক সময় ধারণা করে যে সে কোনো জাদুটোনা করছে, আসলে হয়তো করেও নেই। আর জাদুটোনা কিন্তু এটা তো দৃশ্যমান না, দৃশ্যমান না, এবং এটা হলো কি একশোটার মধ্যে একটা কাজ করে। যেমন আমাদের খাদ্য ভেজাল আছে না, জাদুটোনাও কিন্তু অ্যাকশন হয় না। হ্যাঁ, আপনার শেষ কথা হলো জাদু বলতে কিছু আছে কি না, আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি জাদু করে হয়েছিল, তখন আল্লাহ তাআলা দুইটি সূরা নাযিল করেছিলেন, হ্যাঁ করেছিলেন, এই যে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি চুলের মধ্যে এগারোটি গিট্টু দিয়ে তারা জাদু করেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এগারোটি আয়াত বিশিষ্ট দুইটি সূরা নাযিল করেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক আল কুল আউযু বিন নাস, এগারোটা আয়াত। এই দুইটি সূরা এখনও যদি কেউ পড়ে পূর্ণ একিনের সাথে যে কোনো জাদুটোনা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যে যারা মনে করেন কেউ আমাকে জাদু করতে পারে তারা এই সূরা দুটি আমল করলে আমল করবেন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, হুজুর ভালো আছেন না? আমি উত্তরা থেকে সাদাত বলছিলাম। আমার প্রশ্ন ছিল তিনটা। প্রথম প্রশ্ন হলো যে আমরা তো এই ফরজ রোজা রাখি, এরপরে ফরজ রোজার পরে যে আপনার ছয়টা সাক্ষী রোজা রাখতে হয়, এটা না রাখলে কি গুনাহ হয় কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা অনেক জায়গায় শুনি যে প্রতি শুক্রবার নাকি জান্নাতে বাজার বসে, আসলে এই ব্যাপারটা কোরআনের আলোকে একটু পরিষ্কার করে বলবেন, জান্নাতি বাজার বলতে আসলে কি বোঝাচ্ছে? ওকে, আর তৃতীয় প্রশ্ন? আর তৃতীয় প্রশ্ন হলো যে আমরা নামাজে তো মিনিমাম চার আঙ্গুল গ্যাপ দিয়ে দাঁড়াতে হয় নিয়ম, তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে পায়ের সাথে পা মিলিয়ে অনেক ফাঁক করে দাঁড়ায়, সেক্ষেত্রে নামাজে কোনো সমস্যা হয় কিনা বা আদৌ নামাজ হয় কিনা? আমি আসলে এটাই জানতে। ঠিক আছে, তিনটি প্রশ্নই সুন্দর প্রশ্ন করেছেন। ছয় রোজা না রাখলে গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না। এটা হলো যে 365 দিন অথবা চান্দ্রমাসে চান্দ্রবাৎসর্য যে পুরো বছরের রোজা হয়, কারণ 30 রোজা 10 দিয়া আপনি পূরণ করলে 300 দিন হয়, তারপরে যদি আবার ছয়টার থাকে 360 দিন, দ্যাট ইজ চান্দ্র বৎসর পূর্ণ হয়ে যায়। এটা মুসলিম শরীফের হাদিস আছে, ছয়টা রাখাই ভালো, না রাখলে গুনাহ হবে না, কিন্তু রাখলে ভালো, নবীজির সুন্নত রাখা। জান্নাত শুক্রবারে জান্নাতের বাজার বসে, এরকম কোনো কথা আছে না? এগুলি মানুষের কথা কথা। পায়ের সাথে পা লাগিয়ে যেটা জামাতের মধ্যে অনেক সময় বলা হয়ে থাকে যে পায়ের সাথে পা লাগানো, কাতার সোজা করার পদ্ধতিটা আসলে কি পায়ের সাথে পা লাগানো, কাঁধের সাথে? এক ধরনের বিদআত, কারণ আপনি দেখবেন যে
বাংলাদেশ এটা ছিল না, আধুনিক এখন আসছে চেগাতে চেগাতে, মানে মানে সে এমন অবস্থা হয় যে সে তার যে বিনীত ভঙ্গি তা থাকে না। বিনীত ভঙ্গি হলো যে মানুষের দুটি মানে পার মাসকে চার আঙুল বা দশ আঙুল এরকম, চার আঙুলের কথা বলা আছে কিন্তু মানুষ মোটা হলে একটু দশ আঙুল হয়, কিন্তু এভাবে আরেকজনের পায়ের সাথে লাগাইতে গিয়ে উনি পা সরাই ফেলে আপনি ওই পা আপনি পা নেন, এবার নীতি নীতিতে তার কী অবস্থা হয়, মনে হয় যেন সে নামাজ পড়তে আসে নাই, পায়ের সাথে পা লাগাইবার জন্য এসেছে। তো এই যে মানুষ দুজনের দুজন মুসল্লির মাঝখানে জায়গা থাকলে সেখানে শয়তান দাঁড়ায়। তো এখন আমার যদি কাঁধের সাথে কাঁধ কখনো লাগে অথবা আমার হাঁটুর সাথে লাগে জামার লাগে লাগে তাহলে হয়ে যায়, কিন্তু তারা তারা যে বলছে পায়ের সাথে পা লাগাবে এটা একটা কষ্টকল্পিত বিষয়, কিন্তু এখানে বুঝে নাই হাঁটুর সাথে হাঁটু কখনো লাগাইতে পারে না কেউ, না এটা একটা ন্যাচারাল বিষয় আছে। মনে করেন আপনি দাঁড়ালেন, আপনার যে দুই কাঁধ দুই পা কিন্তু এতটা সম্প্রসারিত না, তো আপনি স্বাভাবিকভাবে যদি দাঁড়ান তাহলে কাঁধের সাথে কাঁধ লাগবে, পায়ের সাথে পা লাগবে না। কিন্তু তো এখন পায়ের সাথে পা লাগানো এটা একটা কৃত্রিম প্রচেষ্টা আর কি, এবং এটি আমার দেখেন একটা যখন আর্মি থেকে জন বলে মানে তুমি প্রস্তুত হও তখন সে কীভাবে দাঁড়ায়, অ্যাটেনশন সেভাবে দাঁড়ায় না। তো আল্লাহর সামনে তো আমরা অ্যাটেনশন অবস্থায় থাকবো, আমাদের আল্লাহর কাছে বিনীত অবস্থায় থাকবো, আল্লাহর কাছে আমি সচেতন অবস্থায় থাকবো। আমি যদি এইভাবে পা ছেড়াই থাকি সেটা হলো মানে একটা আমি যেন নির্লিপ্তভাবে একটা ভাবলেশীন, এখন কারো যদি আঙ্গুলের মধ্যে যদি ব্যথা থাকে আমি লাগাই দিলাম সেটাও তো একটা কষ্ট কারণ হতে পারে, হতে পারে। এবং দেখা যায় যে এটি মানে তার ভুল ব্যাখ্যা, হাদিসের ভুল ব্যাখ্যা থেকে এটা জন্ম নিয়েছে আমার এটা এই কনসেপ্টটা। শুধু দর্শক আসলে সঠিকভাবে বলেছেন প্রফেসর ডক্টর আবদুল্লাহ মারুফ যে কাতার সোজা করার জন্য কাঁধের সাথে কাঁধ লাগানো এটাই যথেষ্ট এবং হাদিসে সেটাই আছে, পায়ের সাথে পা লাগানো এটা ওই যে ভুল ব্যাখ্যা থেকে এসছে এবং ইসলামের মধ্যে এটা একটা অসৌজন্য মনে হয় অনেক সময় এবং একটা এক ধরনের কৃত্রিমতা তৈরি হয়, আমার যে বিনয়টা অবলুপ্ত হয়ে যায়, কৃত্রিমতা তৈরি হয়, ছাত্র ওস্তাদের পায়ের মধ্যে লাগাবে কি, হ্যাঁ এটা অনেক ধরনের ইয়া আছে সেখানে সমস্যা তৈরি হয়। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশে অনেক হুজুর বলে যে সম্মিলিত মোনাজাত নাকি বেদাত, তো আমি কিছুদিন আগে উমরা করে আসছি, তো আমি হচ্ছে গিয়ে কাবা শরীফে দেখছি যে সম্মিলিত মোনাজাত হয় কিন্তু সেটা হচ্ছে গিয়ে জুম্মার দিন পাইছি নামাজের পরে না, নামাজের পরে মুনাজাত সুন্নাত এবং এই সুন্নাত কোন জায়গায় পালন করে কেউ পালন করে না, অর্থাৎ এমন সুন্নাত যেটা একবারে অব্লিগেটরি না কিন্তু করাটা ভালো, কারণ রাসূল আল্লাহর হাদিসে একটা হাদিস আছে যে আয়াদুল্লাহ ফকল জামা আলাল জামা, জামাতের সাথে যখন কেউ কাজ করে আল্লাহর রহমত হয়। তারপরে অনেক সহি হাদিস আছে যে সালাতুল মাফরুদ আর মাকতুবার পরে অর্থাৎ ফরজ নামাজের পরে তুমি দোয়া করো আল্লাহ দোয়া কবুল করবে। এরপরে আবার বলছে ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে তোমরা কিছু চাইবে তখন তোমাদের হাতের পেট দিয়ে চাও। তো সব কিছু মিলালে এটা হয় যে নামাজের পরে আমার দোয়া কবুল হওয়ার সময় সেই সময় আমি মুনাজাত করতে করা উচিত, আর মুনাজাত করার সময় বিনীত ভঙ্গিতে করা উচিত, আর বিনীত ভঙ্গিতে করতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন বলেছেন যে হাতের পেট দিয়ে করো, তো কাজেই সেইটা আমরা করতেছি। এই জন্য বলছে খায়রুল আমালে আদুয়া মুহা ওয়া ইনকাল্লা, ভালো কাজ যদি ছোটো হয় সেটা সবসময় করা ভালো। এই জন্য আমি মনে করি আমাদের দেশে যেটা সিস্টেম চালু আছে এটি হাদিসসম্মত, হাদিসসম্মত সুন্নাত সম্মত সুন্নাতসম্মত ক্লিয়ার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি। জি বলুন। হ্যালো বলুন, শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে আপনার যে শান্তির পথে ওই যে ফারুক সাহেবের ছেলে যে আসতেন উনি এখন আসেন না, কাফিলার মধ্যে অনুষ্ঠান করেন না, তা উনি কেন আসেন সেটা আমি জানতে চাচ্ছি। হ্যাঁ না, ফারুক সাহেবের ছেলে করতেন এতদিন ব্যস্ততা আছে সেজন্য, আমরাও তো মাঝে মাঝে অনুপস্থিত থাকি, আসলে সবারই ব্যস্ততা আছে, আবার যখন সময় হবে নিশ্চয়ই উনিও আসবেন, অনেকেরই তো অনেক ব্যস্ততা থাকে, আমাদের অনুষ্ঠানে আগে অনেকেই আসতেন, এখন বিভিন্ন পেশা বিভিন্ন কাজে অনেকে ব্যস্ত হয়ে গেছেন, দোয়া করুন আবার যাতে আমরা সবাই যাতে আসতে পারি, আল্লাহ পাক সবাইকে তৌফিক নসিব করুন, আমিন। জি আপনি যেটা বলছেন বিপুতুনি আকুফিকুম, দোয়ারিটা একটা আদব,
যে এভাবে দোয়াটা করা, কিন্তু এই যে মানে তির্যক বিভিন্ন ফতোয়া, সেই ফতোয়াগুলো আসলে এই ধরনের আমলগুলো সমাজ থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে, এটা খুবই দুঃখজনক। এবং এই ফতোয়াগুলো আসলে কি বলবো, না এই ফতোয়াগুলো অ্যাকচুয়ালি ফতোয়ার জায়গায় ফতোয়া ঠিক আছে, কিন্তু আমাদের দেশের লোক হয় কি যে নিজেকে অনেক সময় ইমাম আবুনের জায়গায় বসিয়ে দেন, যে উনি কোথাও একজন দেখেছেন, হয়তো সৌদি আরবে গেছেন একটা আমল দেখেছেন, অথবা জর্ডানে গেছেন একটা আমল দেখেছেন, দেখি বলে আরে আমরা কী করি ওনারা কী করে, এরকম করে নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয় যে ওটা ভালো না এটা ভালো। আপনাকে সিদ্ধান্ত নেওয়া এজাহত কে দিয়েছে? এখানে আমরা যারা করি হাজার বছর থেকে ওলামা একরাম কোরআন সুন্না চর্চা করে এসেছে, আপনি যে প্রশ্ন করবেন এই প্রশ্ন বহুবার করা হয়েছে আগেও, তার উত্তরও মানুষ পেয়েছে। তো কাজে কাজে এই কথাটা বড় চমৎকার বলেছেন যে কিছু একটা দেখে নিজেকে ইমাম আবু হানিফা ভাবতে শুরু করে বা আরেকটু আবার এস্টিমেট করতে শুরু। হ্যাঁ হ্যাঁ জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি সংক্ষেপে প্রশ্নটা করুন, আমরা অনুষ্ঠানের শেষের দিকে। আমার প্রশ্ন হইছে, আমার এক আত্মীয় অসহায়, সে বয়স্ক লোক, ছেলে নাই, তার কোনো ইনকামও নাই, সে রোজা রাখতে পারতেছে না, তার ফিদিয়া কিভাবে দিবে সে, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইছে, সঞ্চয়পত্রের ফুরাতের উপরে যত টাকা আছে ওটার উপরে জাকাত হবে না লাভের উপর জাকাত হবে? ডক্টর মারুফ, দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আপনার আত্মীয় মানে গরিব, রোজা রাখতে পারে না, তো রোজা রাখতে না পারলে কথা হলো যে একজনকে মিসকিন খাওয়াতে হয়, কিন্তু উনি নিজে যদি মিসকিন হয় তাহলে ওনাকে অন্য কেউ খাওয়াইলে তাহলে হয়ে গেল। আর দ্বিতীয় প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা কি বলছে উনি? সঞ্চয়পত্র, 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 হ্যাঁ, পুরোটারে জাকাত হবে নাকি লভ্যাংশের উপর? না লভ্যাংশের মধ্যে, ওই যে যা জায়গা লভ্যাংশ না, পুরোটার মধ্যে জাকাত, পুরোটার, কারণ পুরোটার মালিক সে, পুরোটার মালিক সে। যে নিশ্চয় বুঝতে পেরেছেন, শুধু সঞ্চয়পত্র নয়, ব্যাংকের যে ডিপোজিটগুলো আছে, ডিপোজিটগুলো যেগুলো থেকে প্রফিট আর্ন করে সেগুলোও বেসিক অ্যামাউন্ট প্লাস প্রফিট, বছরান্তে যেটা আপনার হাতে থাকবে খরচপাতি শেষে সেটার উপর আপনি জাকাত দেবেন। এটা হলো শরীয়তের ফয়সালা। শুধু দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, আমরা দুজন আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আমি আবুল কাশিম মোহাম্মদ ফজলুল হক, ডক্টর আব্দুল্লাহ মারুফ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।